21 লক্ষ গাছ লাগানোর সংকল্প সঙ্গে শান্তির পরিবেশ স্থাপনে কলস যাত্রা ও 150টি মন্দির সংস্কারের উদ্যোগ। অভিনব ভাবনা নিয়ে বুদ্ধ পূর্ণিমার দিনে পথে আসানসোলের হাজার হাজার মানুষ। আসানসোলের কাল্লা এলাকা থেকে পুরনো স্টেশন প্রায় 2 কিলোমিটার রাস্তায় 3100 মহিলা মাথায় কলস নিয়ে পদযাত্রা করেন। হাজার হাজার মানুষ যোগদান করেন এই অনুষ্ঠানে। আজকে নিয়ে 11 दिन ধরে কন্টিনিউয়াসলি আমরা এই প্রোগ্রামে সমস্ত পুরো টিম মিলে পুরো শিল্পাঞ্চল জুড়ে আমরা কলস যাত্রা এখান থেকে শুরু করব। হাজার হাজার তাদাদে মা বোনরা আসছেন, আপনারা দেখছেন পুরো শিল্পাঞ্চল থেকে অনেক বাস এখন আসছে। আমি আসছি মহিশিলা থেকে। মহিশিলা থেকে? হ্যাঁ। ঠিক কি কারণে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আজ পূর্ণিমা আছে না, তাই কলস যাত্রা আমাদের এখানে শুরু হয়েছে কৃষ্ণাদার পক্ষ থেকে, তো আমরা তাকে খুব ধন্যবাদ জানাই। এবং এই কলস যাত্রা থেকে আমরা শিবের মাথায় জল ঢালবো। আজকে সারা বিশ্বজুড়ে কোথাও দাঙ্গা, কোথাও হানাহানির খবর। সেই কারণেই সমগ্র বিশ্বে শান্তির বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগ। প্রায় 15,000 মানুষ পথে হাঁটেন এদিনের মিছিলে। শিব মন্দির আছে, সেখানে জীর্ণোদ্ধার হয়েছে মন্দিরটা, আর সেখানে 8,000 থেকে 10,000 মহিলা কলস যাত্রা দিয়ে 2 কিলোমিটার পরিক্রমা করে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা যে ব্যবস্থা, যে মানুষের মধ্যে ভেদাভেদি আছে সবগুলোকে শেষ করে আজকে এখানে কলস যাত্রার মাধ্যমে একটা শান্তির পরিবেশটা সন্দেশ দেওয়ার চেষ্টা করা হয়। আসানসোল থেকে শ্রীনাঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।